নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। ভাবলাম কালী পুজোর আগে মেয়ের চুলটা একটু কাটিয়ে নিই, অনেকটা বড় হয়ে গেছে, সামনে শীতও পড়ছে, তাই মাথায় জল বসলে সমস্যা হতে পারে, তাই ভাবলাম মেয়ের চুলটা কাটিয়ে নিই। এসে গেছি মেয়ের চুল কাটাতে, কিন্তু এই বিউটি পার্লারে যে ওনার তার মেয়েও এখানে আছে, আর তার সাথে আমার মেয়ের ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দেখুন কী সুন্দর খেলা করছে চেয়ারে বসে দুজনে মিলে। এবার স্টার্ট হচ্ছে চুল কাটা। খুব একটা শান্ত নয় আমার মেয়ে, কিন্তু বেশ চুপচাপ বসে আছে দেখছি, ভয় লাগছে। যতক্ষণ ধরে চুল কাটা হবে ততক্ষণ ধরে বসে থাকতে পারবে কিনা আমার মেয়ে, সেটাই আমার খুব বড় চিন্তার বিষয়। ব্যাস, কালী পুজোর সকালে আবার মেঘ করে বাজে অবস্থা হয়ে গেছে ওয়েদারের, ভীষণ খারাপ লাগে সব পুজোর দিনগুলো এইভাবে বৃষ্টি হয়ে যদি নষ্ট হয়ে যায়, বাচ্চাগুলোদের নিয়ে বেরোনোও যায় না। তাই মেয়েকে বললাম যে কি করব, বাইরে বেরোতে পারবো না, চল আমাকে তুই কটা পোয়েম শোনা। মেয়ে একটা পোয়েম শুনি আর তার পোয়েম শোনাতে ইচ্ছা করলো না, তাই আমিও আর জোর করলাম না। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বাজে ওয়েদার দেখুন, কি যে করি। তাই মেয়েকে কটা খেলা দিয়ে বসিয়ে মন ভোলাচ্ছি, নাহলে বারবার মেয়ে বলছে বাইরে চলো বাইরে চলো, আমি নুনু দেখবো। ওটা কি বানাচ্ছ? কি ওটা খাবার? লেবু। আর কি বানাচ্ছ? বিকালে একটু বৃষ্টি ধরতেই বেরিয়ে পড়লাম বাইরে ঠাকুর দেখতে, এই ঠান্ডা ওয়েদারে মেয়েকে তো নিয়ে বেরোতে পারবো না, তাই ভাবলাম আমি একটু ঘুরে আসি। আর দেখুন আগের ভিডিওতে আমি যে আলোকসজ্জা আপনাদের দেখাতে পারিনি, আজকে ওটাই করে না গিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়েছি সেই আলোকসজ্জা আমি ক্যামেরা বন্দি করবো বলে। এটি হচ্ছে আমাদের পাড়ার পুজো, আমাদের পাড়ার প্রতিমা। প্রতি বছর এই কালী পুজোর দিন সকালবেলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়। তবে এবারে যতগুলো ছবি আমি দেখছি তাতে মনে হয় যারা অংশগ্রহণ করে তাদের সংখ্যা খুবই কম ছিল। হাঁটতে হাঁটতে আমি আরেকটি পুজো মণ্ডপে দেখা পেলাম। এই পুজো মণ্ডপটি প্রতি বছরই এইখানেই হয়, রাস্তার ঠিক ওপরেই, তাই টোটো অটো বা কোনো গাড়ি এখান দিয়ে যাতায়াত যখন করে একটু একটু জ্যাম লেগেই যায়। তবে অসুবিধে খুব একটা হয় না, কারণ এখানে স্পেস অনেকটাই রাখা আছে। এটি ঠিক আন্দুলে যে কলেজ আছে, কলেজটা পেরিয়ে আসলেই এই পুজোটি দেখা যায়। এই পুজোটিও ঠিক রাস্তার ধারেই হয়, কিন্তু রাস্তার উপরে নয়, তাই যান চলাচলে খুব একটা অসুবিধে কখনোই হয় না। আমি হাঁটতে হাঁটতে অনেকগুলি মণ্ডপই আমার ক্যামেরায় বন্দি করেছি, ভিডিও করেছি, তাই আসুন সেগুলো দেখি, বেশি কথা না বাড়িয়ে বেশি কথা না বলে শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখি।
এই মণ্ডপের প্রবেশপথে অনেকগুলো ছবি আছে, এখানেও নিশ্চয়ই অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। অনেকগুলি ছবি আছে, এদিকেও আছে, অপোজিটেও রাখা আছে। তার মানে এখানে অনেক বাচ্চারাই অংশগ্রহণ করেছিল। কি সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে একবার দেখুন। এক একটা ছবি দেখে মনে হচ্ছে খুব পাকা হাতে আঁকা। আর এই মণ্ডপটি দেখুন, কি স্বল্প মূল্যে ছোট্ট করে বানিয়েছে, কিন্তু কি অসাধারণ দেখতে। থার্মোকলের ছোট ছোট বাটি, থালা আর চায়ের জায়গা দিয়ে কি ভীষণ সুন্দরভাবে বানিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর সামনের এই আলপনাটা ভীষণই সুন্দর। স্বল্প খরচেও মণ্ডপ বানানো যায়, আর সেটি দেখতে সুন্দরও হয় যদি মন থেকে সেটি করা হয়। ঠান্ডা হাওয়ার মজা নিতে নিতে অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছি এখন। আজ ভিডিও এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের দিনে অনেক অনেক আনন্দ করবেন। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।